ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। কালকের কথা মতো আজকে কিন্তু আমি উপনিষদের গল্প নিয়ে চলে এসেছি। কিন্তু এই উপনিষদের গল্পগুলো শোনার আগে উপনিষদ কি, সেটা নিয়ে নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন উঠছে। এটা কি রূপকথা, নাকি ভূতের গল্প, নাকি নীতিশিক্ষার গল্প? আসলে এটাও এক রকমের নীতিশিক্ষার গল্পই। উপনিষদ হলো আমাদের হিন্দু ধর্মের এক বিশেষ ধরনের ধর্মগ্রন্থের সমষ্টি। তোমরা বেদের নাম শুনেছো নিশ্চয়ই। এই বেদের শেষ অংশগুলোকে উপনিষদ বলা হয়, তাই একে অনেক সময় বেদান্ত বলা হয়। উপনিষদগুলি মূলত বেদ পরবর্তী ব্রাহ্মণ ও আরণ্যক অংশের শেষ অংশে পাওয়া যায়। এগুলি প্রাচীনকালে গুরু শিষ্য পরম্পরায় মুখে মুখে প্রচলিত ছিল। যেহেতু এগুলো বেদের শেষ অংশ, সেই কারণে এগুলোর সংখ্যা কিন্তু অনেক। কিন্তু এর মধ্যে যে উপনিষদগুলি বিশেষ উল্লেখযোগ্য, সেই ধরনের উপনিষদ থেকে আমরা আগামী দিনে বেশ কিছু গল্প শুনব। যেমন ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, কঠ উপনিষদ। আজকের গল্প বৃহদারণ্যক উপনিষদের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ব্রাহ্মণ থেকে। আজকের গল্পের নাম দ। দেবতা মানুষ এবং অসুর, এই সকলকেই ব্রহ্মা সৃষ্টি করেছেন। সকলেই এক ব্রহ্মার সন্তান, তাই সকলেই ভাই ভাই। ব্রহ্মাকে এই জন্য বেদে বলে প্রজাপতি, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা। প্রজা বলতে জীব বা পুত্র হিসেবে ভাবা হয়, এবং পুরাণে তাকে পিতামহ বলা হয়। পিতামহ মানে কি? অর্থাৎ যিনি পিতারও পিতা, সকলের আদি পিতা। তিন ভাই ক্রমে বড় হয়ে উঠল, তাদের বিদ্যা শিক্ষার বয়স হলো। সকলে একত্র হয়ে আর কোথায় যাবে? ব্রহ্মা তাদের পিতা, তিনি সকলেরই বড়। তাই বরাবর সেই প্রজাপতি ব্রহ্মার নিকট গিয়ে তারা উপস্থিত হন। এবারও তাই হলেন। পিতার আশ্রমে শিষ্যের মতো ব্রহ্মচর্য পালন করতে লাগলেন। ব্রহ্মচর্য ভিন্ন যে তেজ হয় না, আর তেজ না হলে প্রকৃত বিদ্যালাভ হবে কি করে? এইভাবে ব্রহ্মচর্য সাধন করতে করতে তিন ভাইয়ের অনেক বছর কেটে গেল। তিন ভাই অর্থাৎ দেবতা, মানুষ এবং অসুর। প্রথমেই বলেছি, দেবগণ ক্রমে অনুভব করতে লাগলো যে তাদের স্বভাব কিন্তু ব্রহ্মচর্য পালন করতে করতে বেশ নির্মল হয়ে গেছে। তাদের অন্তরে তেজ জন্মেছে। সকলের আগে তারা গিয়ে একদিন প্রজাপতি ব্রহ্মাকে বললেন, পিতা, আপনি আমাদের উপদেশ করুন, আমরা অনেক কাল ব্রহ্মচর্য পালন করছি। প্রজাপতি কিন্তু দেবতাদের কোনো কথা বললেন না, শুধু মুখে উচ্চারণ করলেন দ, এবং কিছু পরেই জিজ্ঞেস করলেন, তোমরা বুঝলে তো আমি কি বললাম? দেবতাগণ সকলেই এক বাক্যে উত্তর করল, হ্যাঁ বুঝেছি। প্রজাপতি জিজ্ঞেস করলেন, কি বুঝেছ? দেবতাগণ বলল, দাম্মত। আপনি আমাদেরকে বললেন দমন করো, দমন করো। দাম্মত একটি সংস্কৃত শব্দ, তার সন্ধিচ্ছেদ করলে হয় দমন করা। প্রজাপতি শুনে খুব খুশি হয়ে বললেন, হ্যাঁ ঠিকই বুঝেছ। দেবতারা ছিলেন শুদ্ধ বুদ্ধি। দীর্ঘকাল ব্রহ্মচর্য পালন করতে গিয়ে তারা স্পষ্ট বুঝেছিলেন ইন্দ্রিয় দমন সকল তপস্যার মূল। ইন্দ্রিয় দমন মানে বোঝো তো? অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, এগুলোর প্রতি নিয়ন্ত্রণ আনাই হলো তপস্যার মূল। দেবতারা এটাই বুঝেছিলেন। তাই প্রজাপতির মুখে দ শুনেই তারা মনে করেছিলেন পিতা বলছেন তাদের দমন করতে, দমন করো, দমন করো। তারপর মানুষ যারা, তারা গিয়ে একদিন প্রজাপতিকে বললেন, ভগবান এইবার আমাদের উপদেশ করুন, আমাদেরও ব্রহ্মচর্য অনেক বৎসর হয়েছে। প্রজাপতি
এবারও উত্তরে সেই একটিমাত্র অক্ষরে বললেন দ, এবং এই বলেই জিজ্ঞেস করলেন, তোমরা বুঝলে তো আমি কি বললাম? মানুষেরাও সকলে একসঙ্গে উত্তর করলেন, হ্যাঁ বুঝেছি তো। প্রজাপতি বললেন, কি বুঝেছ? মানুষেরা বলল, দত্ত। এটিও একটি সংস্কৃত শব্দ যা সন্ধিচ্ছেদ করলে হয় দান করা। মানুষেরা বুঝেছিলেন যে প্রজাপতি ব্রহ্মা তাদেরকে দান করার কথা বলছেন। প্রজাপতি এ কথা শুনে আগের মতোই খুশি হলেন এবং মানুষগণকে বললেন, হ্যাঁ ঠিক বুঝেছ। মানুষেরা ছিলেন স্বভাবত একটু লোভী প্রকৃতির এবং দীর্ঘকাল তপস্যা করতে করতে তারা সে কথা বুঝেওছিলেন। তাই প্রজাপতির মুখে দ শুনেই তাদের মনে হয়েছিল পিতা বলছেন, দান করো দান করো। সর্বশেষে আসলো অসুরগণ। তারাও তো মানুষ আর দেবতার সঙ্গে একসঙ্গে ব্রহ্মচর্য পালন করছিল। তাদেরও ব্রহ্মচর্য অনেক বৎসর হয়ে গিয়েছিল। তারাও একদিন প্রজাপতিকে এসে বললেন, ভগবান আপনি আমাদের উপদেশ করুন। প্রজাপতি অসুরদেরকেও কিন্তু ওই একটিমাত্র অক্ষরই বললেন, যা কিনা দেবতা ও মানুষদের ক্ষেত্রেও বলেছিলেন। কি বলো তো? হ্যাঁ ঠিক বলেছ, দ। দ বলে তাদেরকেও জিজ্ঞেস করলেন, তোমরা বুঝলে তো আমি কি বললাম? অসুরও এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ বুঝেছি। প্রজাপতি আবার প্রশ্ন করল, কি বুঝেছ? অসুরগণ বলল, দয়োধম। দয়োধম একটি সংস্কৃত শব্দই যার সন্ধিচ্ছেদ করলে হয় দয়া করা। আপনি বললেন, দয়া করো দয়া করো। প্রজাপতি শুনে আগের দুইবারের মতো এবারও ভীষণ খুশি হলেন এবং অসুর দিগকে প্রসন্ন হাস্যে বললেন, হ্যাঁ ঠিক বুঝেছ। অসুরেরা ছিলেন বড় ক্রূর এবং হিংস্র প্রকৃতির। তাই প্রজাপতির মুখে দ শুনেই তাদের স্বভাবতই মনে হয়েছিল পিতা তাদের বলছেন, দয়া করো দয়া করো, প্রাণী দিগকে দয়া করো। আমাদের পিতামহ প্রজাপতির সেই অনুশাসন আজ চলে আসছে। আজও আকাশে যখন মেঘ ডাকে, মেঘের মধ্যে প্রজাপতির সেই বাণী কিন্তু ধ্বনিত হয়, বিদ্যুৎ চমকে সেই বাণী ফুটে ওঠে, দ দ দ, দম্মত দত্ত দয়োধম। প্রজাপতি মেঘের ডাকে বলতে থাকেন, দ দ দ, দমন করো দান করো দয়া করো। ঋষি বলছেন, তাই এই তিন শিক্ষাই নিজের মধ্যে পালন করা, দম দান এবং দয়া। এই দম দান এবং দয়া পিতামহ প্রজাপতির কাছ থেকে পাওয়া উপনিষদের মাধ্যমে আমাদের কাছে কিন্তু খুব বড় একটি শিক্ষা।